খোলা চিঠি রবি ঠাকুরকে, রচনা ও ভাষ্যপাঠ মনোজ ঘোষ। পরম পূজনীয় রবি ঠাকুর, কেমন আছো তুমি? না না, এ প্রশ্ন তোমায় করব না, তোমাকে নিয়ে আমরা ভালো আছি। তোমার এই 150 বছর পার হয়ে যাওয়ার পরও তোমাকে নিয়ে আমরা মেতে আছি, এমনকি তেতেও আছি। এই 150 বছর পরেও তুমি অনেক অনেক আধুনিক আছো, তুমি আমাদের আরও অনেক আপন হয়ে গেছো। ধপধপে সাদা চাদরে মোড়া চাকচিক্য থেকে তোমাকে আমরা নামিয়ে এনেছি অতি সাধারণ চায়ের দোকানে। যাক যাক ও কথা, তোমার অমল কেমন আছে? ওর শরীর এখন কেমন? ওকে সেই যে রাজবৈদ্য ঘুম পাড়িয়ে দিল, আর কোনো খবর পেলাম না। আশা করিও ভালো আছে। না না, তাও বা হবে কেন, এখন তো ওর অনেক বয়স হয়ে গেছে, বার্ধক্যের বেড়াজাল ওকে ঘিরে ধরেছে নিশ্চয়। আর সুধা পিসি, সে নিশ্চয়ই কারো ঘরনি বা কারো বিধবা? আমি তো প্রায়শই মানুষ চক্ষে দেখতে পাই সুধা পিসি সাদা থান পরে চিলে কোঠায় আচারের শিশি রোদে দিতে আসে, আর দুপুরে পাড়াপড়শিদের নিয়ে নাতিনাতনিদের নিয়ে জমিয়ে গল্প করে, আর কাপড়ের পাড় পায়ের বুড়ো আঙুলে জড়িয়ে খুঁট থেকে দুগাছি চারগাছি সুতো তুলে জিভে ঠেকিয়ে সুচে ভরতে ভরতে তার ছোটবেলার ফুল তোলার গল্প, বনের মধ্যে হারিয়ে যাওয়ার গল্প বলে তার সাথীদের। ঠাকুর, তোমার সেই নদীর চর যা চিকচিক বালিতে ভরা ছিল তা আজ আর আমাদের দখলে নেই, তা আজ ভেড়ির মালিক দখল করে নিয়েছে, আর সেই কাশবন সেও তার শুভ্রতা হারিয়েছে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। ঠাকুর, তোমার মেল আইডিটা একটু বলবে? হ্যাঁ হ্যাঁ, মেল আইডি। ও না না না, আমারই তো ভুল হচ্ছে, এটা তো সম্পূর্ণ আধুনিক, আর তুমি তো রাবীন্দ্রিক, তোমাদের সময় মেল আইডি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছুই ছিল না। ইস, কি ভালো হতো যদি তুমি এখন থাকতে, তোমার একটা ওয়েবসাইট থাকতো, আর সেটা হতো www.thakurrobi@gmail.com। সেদিন 2:40 বনগা লোকালে একটা সিট নিয়ে বসে আছি, হঠাৎ শুনতে পেলাম, রবীন্দ্রনাথ 15 টাকা, রবীন্দ্রনাথ 15 টাকা, রবীন্দ্রনাথ 15 টাকা। প্রথমে অবাক হয়ে পরে বুঝলাম একজন হকার রবির ছেলেবেলা নামের একটা বই 15 টাকায় বিক্রি করছে। এক ভদ্রলোক একটা বই কিনে প্রথমে হাত পাখার মতো বার দুই ব্যবহার করলেন, তারপর সিটের দুটি চেয়ারের মাঝে ছারপোকার কামড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পেতে বসলেন। গণতান্ত্রিক রাষ্ট্রে ট্রেন এগিয়ে যেতে লাগল। রবি ঠাকুর, আমার দেবু কাকা। হ্যাঁ গো, ওই যে চায়ের দোকানের মালিক, আমরা রোজ যেখানে সন্ধেবেলা আড্ডা বসি ওর দোকানে লক্ষ্মী গণেশের মাঝে তোমার ছবিতেও ও সকাল সন্ধে ধূপ দেয়, আর আমার ঠাকুমা তার গুরুদেবের ছবির পাশেই তোমার ছবি টানানোর অনুমতি দিয়েছে, যদিও এ ব্যাপারে সম্পূর্ণ কৃতিত্ব আমার ঠাকুরদার, উনি তোমার অন্তভক্ত, ঠিক আমার মতো, ঠিক আমাদের মতো। গুরুদেব, তোমার রতন কেমন আছে? আজও কি সে পোস্টমাস্টারের অপেক্ষায় ওলাপুর ডাকঘরের চারপাশে ঘুরে বেড়ায়? সত্যি রতন কি বোকা, তাই না? তার গ্রাম্য সরলতা দিয়ে সে সকলকেই বিচার করতে চেয়েছিল। আজও পেয়ারা গাছে চড়ে বেড়ানো কিংবা গ্রীষ্মের দুপুরে ধুলো উড়িয়ে চলা চঞ্চল কোনো কিশোরীকে দেখলে তোমার রতন ভেবেই ভুল করে ফেলে। আচ্ছা, সে মেহেরালি, সে আজ কেমন আছে? সে কি আজও পথে পথে সেই পাগলের মতো ঘুরে বেড়ায়? আর তফাত যাও সব ঝুট হ্যায়, তফাত যাও সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, সব ঝুট।
বলে চিৎকার করে, নাকি তার পাগলামি চিরতরে বন্ধ হয়ে গেছে? জানো ঠাকুর, আমাদের ছোট্ট চন্দনা সে বলতে শিখেছে, চক দিয়ে সে আঁকলো ছবি, কবির সেরা রবি কবি। তুমি কি কে বলি ছবি, শুধু পটে লিখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের উনি, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কে বলি ছবি। তোমার শান্তিনিকেতনে গতবার গিয়ে তোমার ছাতিম তলায় বসেছিলাম, অন্যবারের মতো মাতালও হলাম, তবে ছাতিমের গন্ধে নয়, ছাতিম যেন তার গন্ধ হারিয়ে ফেলেছে। তবে তবে বাহবা দিতে হয় সেই তালগাছকে, এত বছরেও সে এক পায়ে দাঁড়িয়ে আছে, এতটুকু ক্লান্তি নেই। তুমি হয়তো শুনে অবাক হবে, আজ আর সাগর সঙ্গমে নৌকায় যেতে হয় না, এখন লঞ্চ যাই। কোলের ছেলেকে আজ আর মানত রাখতে হয় না, হাইরে রাখাল হতভাগ্য তোর। মাঝে মাঝে মনে হয় ঠাকুর, তুমি যদি সকাল সন্ধে আমাদের সাথে থাকতে তাহলে না বেশ ভালো হতো। আবার মনে হয় না না, তাই বা কেন হবে, তাহলে তুমি তো ঠাকুরের মতো হয়ে যাবে। যদিও তাই হয়ে গেছো, আজও 25শে বৈশাখের ব্যস্ততা 22শে শ্রাবণের নিরবতার মধ্যে হারিয়ে যায়। আজও আমরা গর্ব করে বলতে পারি, আমাদের রবি ঠাকুর আছে। তুমি ভালো থেকো ঠাকুর, তুমি ভালো থেকো। প্রদীপ জ্বালার অনুমতি দিও তোমার পাদপদ্মে। ইতি চির সখা হে ছেড়ো না।